এই খাতটি এশিয়া মহাদেশের সর্বোচ্চ লুক হ্যাট দ্যাট এই ডাইনিং টেবিলটার প্রাইসটা অনলি 1,70,000 টাকা 1,70,000 বিট দ্যাট হোমি আসসালামু আলাইকুম এন্ড হোয়াটস আপ গাইস ইউর বয় কেজিপি হিয়ার এন্ড আজকে আমরা একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে এলাম আপনারাও আরেক এক্সাইটেড মনে হচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে অনেকে পুরো বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেছেন আজকের এই এপিসোডের যে রিয়াকশন ভিডিওটা ইজ স্পেশাল ডেডিকেটেড টু আওয়ার প্রবাসী ভাই ও বোন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য এবং দেশে বসে যারা দেখছেন আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে অনেক ধরনের অনুপ্রেরণা আসতে পারে সো উইদাউট এনি ফার্দার অ্যাডো দামে কম মানে ভালো ফার্নিচারের এই জগৎকে পুরোপুরি ফেল করে দিয়ে রেভলিউশনারি কিছু ব্যাপার সেপার আমাদের সামনে চলে আসছে আই নো দিস ইজ দ্য নেক্সট লেভেল সো দেরি না করে চলুন রিয়াকশন ভিডিওতে জাম্প করা যাক আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে ফিল ফ্রি টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমরা ভিডিওটা রিয়াকশনটা শুরু করে দিই 5 4 3 2 1 স্টার্ট আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি বৃহত্তম নোয়াখালী জেলাতে চৌমুহনি হাজিপুর গ্রামে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে ইউএস প্রবাসী সাদ্দাম হোসেন আমাকে দীর্ঘ 6 মাস আগে 14টি বেডরুম সেট অর্ডার করেছেন সেই সুবাদে আজকে আমার সৌভাগ্য হয়েছে বৃহত্তম নোয়াখালী জেলাতে তো আজকে ভাইকে আমি অনেকগুলো প্রোডাক্ট দিয়েছি এবং ভাই কিন্তু আমেরিকান স্টাইলে খুব রাজুকি একটি বাড়ি নির্মাণ করেছে গ্রামের মধ্যেও আমি মানে আমরা আমেরিকান স্টাইলে গ্রামে নির্মাণ করা একটা বাড়ি দেখতে যাচ্ছি গ্রাম এর বাড়িতে অনেক ধরনের ইউনিক কিছু ডিজাইনের বাড়ি দেখতে পাওয়া যায় বাট আই ডোন্ট নো ভিতরে ফার্নিচার নিয়ে কথা অ্যান্ড কাকলি ফার্নিচার নিয়ে অলরেডি অনেক কথা হচ্ছে অ্যান্ড আই হোপ দিস ভাইজ নেম ইজ ওপো ফার্নিচার সো লেটস সি হাউ দ্য রাইভালরি গোজ কে উপরে কে নিচে এইসব বিষয়ে আমরা অ্যাকাউন্ট করবো না আমরা কোয়ালিটি দেখব টুডে আর উই আর হিয়ার টু সি দ্য কোয়ালিটি আজকে সাদ্দাম ভাইকে কি কি দিয়েছি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় সাদ্দাম ভাই আসলে কতটাই রুচিশীল মানুষ তো আসলে দেখুন কত সুন্দর ইন্টেরিয়াল ডেকোরেশনটা মূলত আপনারা করেছে চোখ ধাঁধানো এক সময় দেখেন এই চোখ ধাঁধানো বয়েজ আই হোপ আপনারা যারা দেখতেছেন একটা অন্যরকম টাচ আছে মানে সিলিং ফ্লোর সব জায়গায় একটা পাথরের মধ্যে কাজ আমার কাছে একটু এক্সাইটিং লাগছে বাট ভিতরে দেখি একটু হিজিবিজি লাগলো প্রথমে মানে ফার্স্ট ইমপ্রেশনটাই দেখি ভাবনে কি আছে যখন অন্ধকার হয় রাতের বেলা কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে এত সুন্দর বাড়ির আকর্ষণীয় ডিজাইনটা দেখার জন্য তো তার মধ্যে নিয়েছেন খানদানি খানদানি ফার্নিচার প্রথমত ভাই আমার কাছ থেকে নিয়েছেন 2021 সালের খানদানি নবাবি আধুনিক রাজুকি একটি ডাইনিং টেবিল খানদানি নবাবি রাজকীয় দ্যাটস 3 অ্যাট্রিবিউটস ইন ওয়ান ফার্নিচার সিরিয়াস এই ডাইনিং টেবিলটা 8 চেয়ারের মাস্টার চেয়ার সহকারে এই ডাইনিং টেবিলটার প্রাইসটা অনলি 1,70,000 টাকা only 1,70,000 taka 1,70,000 beat that homie this is rajokyo stuff loyal stuff dame kom mane bhalo these are not the stuff this is royal stuff let's see তার মধ্যে ওনাকে আমি আরো কিছু ফার্নিচার দিয়েছি এক এক করে সবগুলা ফার্নিচারই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এত সুন্দর ডিজাইনটা করেছে বিশেষ করে অনেক রেমিট সিঁড়িটাও কি ফার্নিচারের অংশ কিনা আমি নট শিওর বাট সি অপু ভাই আমাদেরকে দেখাচ্ছে এই জুদ্দারা যদি এই ধরনের ইন্টেরিয়াল জিপসান এন্ড ডেকোরেশনের কাজগুলা আপনাদের পছন্দ হয়ে থাকেন অবশ্যই আপনারা সাদ্দাম ভাইকে কপি করতে পারেন সে কি সাদ্দাম ভাইকে কপি না করে লেটস ইনোভেট অর প্রেজেন্ট সামথিং ক্রিয়েটিভ তাই না সাদ্দাম ভাই হ্যাজ ক্রিয়েটেড সাম প্যালেস আই থিঙ্ক এটার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে সেটা আমরা হয়তো ভিডিওর সামনে জানতে পারবো বাট অপু ভাইয়ের ডেমনস্ট্রেশন আমার মনে হচ্ছে উনি কপি করতে বলতেছেন ডোন্ট কপি গাইস ডোন্ট কপি চেষ্টা কৌশল করে মূলত এই ডিজাইনটা করেছে তো তার মধ্যে ওনার খেলনা একটা গাড়ি পড়ে আছে গাইস ইফ ইউ ক্যান কুডন্ট নোটিস এরকম একটা সিচুয়েশন একটা খেলনা গাড়ি নিশ্চয়ই এখানে বাচ্চা কাচ্চা আছে ইফ আই এম নট রং সাদ্দামের বাচ্চা কাচ্চার খেলনা হবে এটা আই হোপ এটা অপু ভাই বানায় নাই গেস্ট রুমে উনি আমার কাছ থেকে নিয়েছেন তো প্রথমে ওনার ঘরে ঢোকার সাথে দেখবেন একটি লাইভ অ্যাকোরিয়াম মনে হচ্ছে পায়ের নিচে অ্যাকোরিয়াম লাইক ইটস নেক্সট লেভেল উই টক অ্যাবাউট ফ্লোর আমার বাসায় মোজাইক আছে বাট দিস ইজ নেক্সট লেভেল দিস ইজ নেক্সট
level. Duplex bari moddhe sobche beshi sundor legeche amar ei design ta. Kichukhon aquarium chilo tarpor pathor jorna mishe gelo mane ekta seamless wallpaper hole bhalo hoyto bhai. I don't know apni amar video je dekhe thaken ei murte amar darshokra o same feeling se paben mane it should have been a seamless mane jeno mona hoy paner moddhe dube ache এগুলো ফিলিংস থাকলে খুব মজা হইতো বাট এটা দেখলে আসলে সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে ওনার এই সিঁড়িটা যখন আসলে এইভাবে ছাদের উপরে গিয়ে কিন্তু অনেক সুন্দর এনজয় করা যায় এই রুমটার মধ্যে এবং প্রতিটা কানায় দেখুন কত রাজুকি স্টাইলে মূলত এই বাড়িটা করেছে তার চোখ ধাঁধানো ডিজাইন তো আমার চোখ ধাঁধানো লিখে শেয়ার হবে গাইস ভিডিওটা চোখ ধাঁধানো লিখে শেয়ার হবে তবে যখন আমি এই বাড়িতে ঢুকেছি আমার কাছে মনে হয়েছে এটা কোনো শুটিং স্পট সিনেমা করার জন্য আসলে না এটা একটা বাড়ির ডিজাইন তো আলহামদুলিল্লাহ মানুষের রুচির একটি অভিরুচি হয়ে থাকে বিশেষ করে এই এই উপহার ফিলস লাইক এ মানে মার্কেটের মানে বড় শোরুমের উপরের দিকে এরকম ইন্টেরিয়র কাজ থাকে বাট এটা বাসার মধ্যে এরকম কাজ এক্সপেন্সিভ সাদ্দাম ভাই দিস গাই গেটিং অন দ্য হাই মানি ক্যাশ লেভেল ওকে রিচ হোম স্টাইলে চলে আসছে সবকিছু দেখা যাচ্ছে একটা ছিল সাদ্দাম ভাইয়ের আম্মার জন্য ওকে এটা আমার কাছে খুবই ভালো লাগলো কথাটা মানুষের রুচির একটি অভিরুচি হয়ে থাকে বিশেষ করে এই এই উপহারটা ছিল সাদ্দাম ভাইয়ের আম্মার জন্য ওকে এটা পুরাটাই আই থিংক সাদ্দাম ভাই তার আম্মার জন্য ডেডিকেট করছে দ্যাটস সামথিং প্রেজওয়ার্দি এন্ড মন থেকে রেসপেক্ট ব্রো মন থেকে রেসপেক্ট তো সবচেয়ে আকর্ষণ হচ্ছে সাদ্দাম ভাই ওনার আম্মাকে আমার দোকানের সবচেয়ে বড় একটি প্রেসিডেন্ট খাট উপহার দিয়েছেন যে খাটটি এশিয়া মহাদেশের সর্বসেরা একটি খাট দিয়েছেন রিমেম্বার দিস এশিয়া মহাদেশের সর্ব সেরা খাট সিরিয়াস গেটিং টু দ্য নেক্সট আজকের এই আয়োজনটা সাদ্দাম ভাইয়ের আম্মার জন্য পবিত্র সন্তানের উপহার তার আম্মার জন্য একটি প্রেসিডেন্ট খাট এই খাটটি এশিয়া মহাদেশের সর্বে লুক হ্যাট দ্যাট Look at that. পুরো মানে সারাদিন পরিশ্রম করে আসার পর আপনার মা এরকম একটা খাটে অবশ্যই মানে দেখার পর আপনার ভালো লাগার কথা এভরিডে দেখলে আই থিঙ্ক আবার একটু ইয়া লাগে আমি শিওর না বাট এরকম একটা খাট ফার্স্ট টাইম দেখার পর কিন্তু একটু মানে লাইক রাজকীয় যে ফিলিংসটা আসতেছে কিন্তু পুরা রাজকীয় ফিলিংস অবশ্যই একটি খাট সাদ্দাম ভাই ওনার আম্মাকে উপহার দিয়েছেন এটা এটা অ্যাপ্রিশিয়েট করতেছি সাদ্দাম ভাই তার আম্মাকে মানে প্রেসিডেন্ট খাটটা উপহার দিয়েছে মানে আই নো দের আর আদার খাট আমার মনে হয় উনি নিজেও এরকম ভালো খাট নেয়নি যেটা আম্মাকে দিয়েছেন সো কিপিং ইউর প্যারেন্টস স্পেশালি ইউর মাদার অ্যাট দ্যাট লেভেল আমার মন থেকে ভাইয়ের জন্য রেসপেক্ট সাদ্দাম ভাই আবার রেসপেক্ট ব্রো জানি না ওনার আম্মাই খাটটা দেখে অনেক খুশি হয়েছেন ওনার চোখের পানি সাদ্দাম ভাইয়ের জন্য দোয়া এবং আশীর্বাদ আমি প্রতিটা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরকে সবসময় বলে থাকি আপনি আপনার বৃদ্ধ বাবা মার প্রতি খেয়াল নিবেন আল্লাহ আপনাকে দুনিয়াতে উঁচু মাকাম দিবেন এবং আখিরাতে উঁচু মাকাম দিবে আপনাকে এতটাই যে ধন দৌলতের মালিক বানাবে আপনি কখনোই চিন্তা করতে পারবেন না স্পেশালি এই জায়গাটা আমি বলবো যে নট অনলি হেয়ার আমাদের অপু ভাইও তো এক্সপ্লেন করতেছেন অ্যাট দ্য সেম টাইম আমি পার্সোনালি আমার মতো করে যদি বলতে চাই সে হচ্ছে আপনি মা বাবার পিছনে যত ডেডিকেটেডলি সময় দিবেন তাদেরকে যতটুকু সাহায্য করবেন তাদের প্রতি নিজে থেকে সন্তান হিসেবে যতটুকু ভালোবাসা তাদের সাথে দিতে পারবেন আর কি আল্লাহ তালা সবই তো দেখতেছেন আপনাকে দুনিয়া এবং আখিরাতে উনি ইনশাল্লাহ অনেক অনেক বরকত দান করবেন সো সেটারই একটা বহিঃপ্রকাশ হতে আমরা এখন দেখতে পারতেছি সাদ্দাম ভাই ওনার মায়ের জন্য যেভাবে করছে মানে আমেজিং আজকে দেখুন এত টাকা খরচ করে তার আম্মাকে একটা খাট দিছে এটা হয়তো বা সোনার থেকেও বেশি না কিন্তু তার মুখের হাসিটাই কিন্তু আজকে কোটি কোটি টাকার চেয়েও বেশি কথা উপায়ের কথা একটা অন্য লেভেল আছে মানে জাদু আছে লিটারালি একটা কারিশমা আছে কোটি টাকা থেকেও বেশি মায়ের মুখের হাসি কোটি টাকা থেকেও বেশি তো তার মধ্যে দিয়েছেন একটি থ্রি পার্টের আলমারি এই আলমারির প্রাইসটা হচ্ছে অনলি 90,000 টাকা আমি আমার আলমারিটা একটু দেখলাম আর কি মানে বদলাতে পারতেছি না বাট খারাপ লাগতেছে
চিটাগং সেগুন কাঠের। যেহেতু অপু ফার্নিচার কখনই কোনো প্রোডাক্টের পিছনে ফ্লাইবোর্ড ব্যবহার করে না, ভিতর বাহির সব কাঠ ব্যবহার করা, এর জন্য এই আলমারি প্রাইসটা হচ্ছে 90,000 টাকা, আমাদের ফিক্সড প্রাইস। যদি একটু ডিসকাউন্টে দিতেন খুব ভালো হতো, আই উড হ্যাভ চেঞ্জ ইট, বাট আমাদের সামনে সেই সুযোগ নেই। এটা আমার ভাইয়ের আলমারি, আমি ইউজ করতেছি। এবং এই খাটটার প্রাইসটা হচ্ছে চিটাগং সেগুন কাঠের সাইড বক্স সহকারে 1,95,000 টাকা। আসলে বন্ধুর জন্যই বন্ধুর উপহার থাকে, টাকা পয়সা কখনই বড় হয় না, সম্পর্কটাই সবচেয়ে বড় প্রাধান্য দেই। তো আরো কিছু ফার্নিচার দিয়েছি আমি, খুব রাজকীয় স্টাইলের টপ গোলাপ খাট 2021 সালের। তো এই টপ গোলাপ খাটটা ভাইকে আমি দিয়েছি, এটা আপনার 6 ফিট বাই 7 ফিট, সম্পূর্ণ আপনার 4 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা। এই খাটটার প্রাইসটা হচ্ছে অনলি 80,000। একটা বিষয় আপনি অবগত হবেন, এই যে গোলাপগুলো আমি ফুটিয়েছি, মনে হচ্ছে জ্যান্ত থাকা গাছের মধ্যে ঝুলন্ত গোলাপগুলো ফুটে আছে, মেস্তুরির বাহারি কারু ডিজাইনে। মূলত আপনি একটা বিষয় অবগত হবেন, হাতের কাজ করা, মানে ডিজাইনার, হাতের কাজ করা অথেন্টিক ডিজাইনার বেড, এগুলো মানে সব জায়গায় হয় না। আমিও কিছুটা ফিলিং পাচ্ছি এরকম খাট এখন, কিন্তু এনশিয়েন্ট, মানে এখন সাধারণত খুব প্লেন ডিজাইনের খাট দেখা যায়, বাট এরকম ডিজাইনের খাট আপনি কিন্তু সাধারণত মানে কারিগররা যদি যারা বেঁচে আছেন তারাই কেবলমাত্র এরকম নিখুঁত ডিজাইন পারবেন। আমার কাছ থেকে 3টা আধুনিক ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিল গুলার প্রাইস হচ্ছে অনলি 30,000 টাকা চিটাগং সেগুন কাছের। তার সাথে ভাই আরো রুমের ডিজাইন গুলা নিয়েছেন। তো আসলে ওনার সবচেয়ে আমার সুন্দর লেগেছে ওনার 3D ডিজাইন গুলা, মন ভরে যাবে ওনার 3D ডিজাইন গুলো। 3D কিনা না, লেটস এক্সপেক্ট দিস ইজ 3D। এবং এই খাটটার প্রাইসটা হচ্ছে অনলি 80,000 টাকা চিটাগং সেগুন কাঠের। আপনারা আমার দোকানে অনেকগুলোই লাভ খাট আজ পর্যন্ত 1,000-এর উপরে ভিডিও দেখেছেন লাভ খাটের, কিন্তু এই লাভ খাটটা এবং 100 লাভ খাটের ডিজাইনটা রাত দিন তফাৎ, এক রাত দিন তফাৎ। দিস ইজ রাত ভাই, হোপ এই খাটে শুলে দিন হয়ে যাবে, মানে লাইক ঘুমের মাধ্যমে। তো এই ড্রেসিং টেবিলটাও, এই ড্রেসিং টেবিলটার প্রাইসটা হচ্ছে অনলি 30,000 টাকা। তো আমি আজকে সরাসরি সাদ্দাম ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো আসলে সাদ্দাম ভাই আমাকে বিশ্বাস করে ওনার সাথে একটা সম্পর্ক, উনি ভাই আমাকে অর্ডার করছে। তো আলহামদুলিল্লাহ সাদ্দাম ভাইয়ের সাথে আমার যেরকম কথা ছিল তার চেয়ে আমি চেষ্টা করেছি একটু বেশি দেওয়ার জন্য। তো আপনাদের প্রোডাক্টগুলো বুঝে পেয়েছেন কি না এটা আমাদের লক্ষ লক্ষ দর্শকদের মাঝে প্লিজ একটু বলবেন। বুঝে পেয়েছি, সবগুলো প্রোডাক্টস আমাদের পছন্দ হয়েছে, খুব সুন্দর মন করা ডিজাইন, সুন্দর সব কিছু, গোলাপগুলো খুব মানে সুন্দর জ্যান্ত গোলাপগুলো, সবগুলো আমার থেকে খুব ভালো লাগছে। যা কাস্টমারের হাসিটাই হচ্ছে আমাদের অহংকার। কিন্তু আজকে শেষ পর্যায়ে আপনাদের প্রতিটা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরকে বলবো, প্লিজ সবাই বৃদ্ধ বাবা মার প্রতি খেয়াল নেবেন, আপনাকে আল্লাপাক অনেক উঁচু মাকাম দিবে। আজকে সাদ্দাম ভাই কোথা থেকে কোথায় এসেছে, তার প্রতিটা কানায় প্রতিটা অক্ষরে রয়েছে তার মার দোয়া। তার অবশ্যই মায়ের দোয়া ছাড়া লাইফে সাকসেস আশা করাটাও কঠিন, মানে আশা করি সাদ্দাম ভাইয়ের মায়ের দোয়া তার সাথে আছে এবং আল্লাহ তাআলা তাকে আরো উঁচু মাকাম দিক, আরো ভালো কাজ করার সুযোগ দিক। মানে দিস ওয়াজ রিয়েলি ম্যাগনিফিসেন্ট আমি যদি বলি। মার দয় আজকে সেই ইউএস প্রবাসী, আজকে তার বিলাসবহুল বাড়ি সে করেছে, এটি হচ্ছে পবিত্র ভালোবাসা। পবিত্র সন্তানরা যদি বাবা মার প্রতি খেয়াল নেন আল্লাহ পাক আপনাকে অনেক বড় উঁচু মাকাম দিবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে যেই কোনো প্রান্তে যেই কোনো জেলায় ইনশাল্লাহ। আগামীকাল দেখা হচ্ছে ঐতিহ্যবাহী শাহজালাল শাহপরানের দেশে সিলেটে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যতটুকু আমি বুঝতে পারলাম পার্সোনালি ইট ওয়াজ এ হিউজ হিউজ প্রজেক্ট। পার্সোনাল অপিনিয়ন হচ্ছে একটু হিজিবিজি লেগেছে ডিজাইনগুলো, আমার মনে হয় অপু ভাই উইথ হিস টিম ক্যান প্রোডিউস সাম কোয়ালিটি ওয়ার্ক,
দেশের বাইরে এই মুহূর্তে অনেক প্রবাসী ভাই ও বোনরা হয়তো এই ভিডিওটা দেখতেছেন। আপনাদেরকে বলবো, মানে সাদ্দাম ভাই কিন্তু আল্লাহর রহমতে অনেক সাকসেসফুল মনে হচ্ছে। ওনার অর্থ উপার্জন কীভাবে কী করেছেন সে সম্বন্ধে আমি কোনোভাবে অবগত না, আর আমি ধারণা করে নিচ্ছি উনি হালাল এবং সহি তরিকায় সব কিছু করছেন। সো সব কিছু যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, ওনার মা যদি খুশি থাকেন সব কিছুতে, মানে হি ইজ এ সাকসেসফুল পার্সন ইন বোথ দুনিয়ায় না আখিরা, কারণ মা বাবার সন্তুষ্টি উনি অর্জন করতে পারতেছেন থ্রু হালাল ওয়ার্ক অ্যান্ড পারমিসেবল ওয়ার্কলোড অ্যান্ড জবস। সো এটা যদি উনি এখানে সাকসেসফুল হন, উনি দিনের পথে থাকেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতে পারেন, তো আখিরা তো উনি সাকসেসফুল হবেন। অ্যান্ড সেম গোজ ফর ইউ গাইজ এজ ওয়েল, যারা এই ভিডিওটা দেখলেন আশা করি তাদের মা এবং বাবার কথা অনেকেরই মনে পড়তেছে। দেশের বাইরে যারা থাকেন স্পেশালি তাদের জন্য বলতেছি, মানে আপনার মা বাবা থেকে আপনার অনেক দূরে থাকেন, মা বাবার খোঁজ খবর হয়তো প্রায় সময় ব্যস্ততার কারণে নেওয়া হয় না, তো আমি বলবো যতটুকু সুযোগ হয় আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক মানে আরও সুযোগ করে দিক, আর যতটুকু সুযোগ আপনারা পাচ্ছেন এই মুহূর্তে সেইটাকে কাজে লাগায় আপনার মা এবং বাবার সাথে সংযোগ স্থাপন করেন। যাদের বাবা নেই, মা একা আছেন, তাদেরকে আরও সময় দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, দুনিয়াতে অনেক কিছুরই ভ্যালু আছে, কিন্তু চলে যাওয়ার সময় ব্যাক করানোর মতো মানে সুযোগ নাই। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা হচ্ছে দেশের বাইরে গিয়ে যারা আসলে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা যায়, যে লাইফের অলমোস্ট 24 আওয়ার্সের 18 ঘন্টার মতো অনেকে ইনহিউম্যান কিছু কাজ করেন, সিংহভাগ টাকাটা এই দেশে পাঠাই দেন, নিজেরা কোনো রকম চলেন। মানে কিছু ভিডিও, কিছু ক্লিপস এবং কিছু মানুষের সাক্ষাৎকার আমি দেখছিলাম। তো সেই বেসিসে সবাইকে বলতেছি প্লিজ ডোন্ট টেক ইট লাইটলি, তাদের সাথে ভালো ব্যবহার করেন। এয়ারপোর্টে তারা যখন আসে তাদেরকে সেই শ্রদ্ধাটুকু দেওয়া হোক, এবং আমি অথরিটি বা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো ওনাদের যে রিটার্ন টিকিটগুলো হয় বা যাওয়া আসার টিকিটগুলো হয় এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের এই টিকিটের উপর বিশাল ছাড় দেওয়া হোক, অ্যাটলিস্ট 50% বা 100% মতো ডিসকাউন্ট দেওয়া হোক। আমি জানি না আমি এগুলো ক্লিক ক্লেম করতেছি, বাট এটাতে তাদের যদি একটু সুবিধা হয়, তাদের যদি একটু হেল্প হয়, ইট উড বি অ্যামেজিং বলতে গেলে। আর তাদের বাবা মার দোয়া যেন তাদের সব পাশে সবসময় থাকে, এবং আল্লাহ তালা যেন আপনাদেরকে আরও বেশি ভালোভাবে কাজ করার সুযোগ দেন সেই কামনাই করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, আর চ্যানেল একদম নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অন্য ফার্নিচার বা অন্যান্য ধরনের জিনিসগুলো আমি দেখে আসলে ওগুলোর রিয়াকশন দিতে চাইতেছি না। বেসিক্যালি আমার মনে হয়েছিল দিস ইজ সামথিং টু শো ইউ, যে একজন রেমিটেন্স যোদ্ধা তার মা বাবার জন্য কী কী করতেছেন, দেশের বাইরে থেকেও উনি কিন্তু দেশের খোঁজ খবর রাখতেছেন, দেশের মানুষের জন্য ভাবতেছেন, স্পেশালি তার মায়ের জন্য ভাবতেছেন। স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড রেসপেক্ট গোস টু অল দোজ পিপল যারা এই মুহূর্তে দেশের বাইরে আছেন, পরিশ্রম করছেন, কষ্ট করতেছেন দেশের মানুষগুলোর জন্য, নিজের ফ্যামিলির জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, আজকের জন্য এতটুকুই। টিল দিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।